বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আবির্ভাব 28শে ভাদ্র 1301, 12ই সেপ্টেম্বর 1894, তিরোধান 15ই কার্তিক 1357, 1লা নভেম্বর 1950। এখানে কত কি অজস্র পাখির কলকাকলি, গাছপালা, বন, ঝোপের কি সীমারেখা, যেন নৃত্যশীল নটরাজ। ওপারের কাশচরে শিমুল গাছটা দেখা যাচ্ছে, নীলাকাশে রোদ ঝলমল করছে, একটা বাবলা গাছের ফাঁক দিয়ে চাইলে কোন অজানা দেশের কথা মনে আনে। শীতের অপরাহ্নে বাংলার এই নিভৃত পল্লী প্রান্তে সে যে কি সৌন্দর্য ভরে থাকে, চোখে না দেখলে সে বোধহয় নিজেই বিশ্বাস করতুম না। আর দেখলাম এক জায়গায় বসে থাকলে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। ভালো করে সে জায়গায় রস অনেক বেশি পাওয়া যায়, ভালো করে সেই জায়গার রস অনেক বেশি পাওয়া যায়। কোথায় লাগে গালুচি, কোথায় লাগে কাশ্মীর, কোথায় লাগে ইটালি। আমার মনে কতটুকু আনন্দ ও চিন্তা সে জাগাতে পারে, এই যদি প্রাকৃতিক দৃশ্যের উৎকর্ষের পরিমাপক হয়, তবে আমি নিঃসন্দেহে বলতে পারি ইছামতী তীরের এই নিভৃত বনছোপ, ধর ফুল ফোটা মাঠের রাঙা রোদ মাখা শিমুল গাছের, বনপাখির এই কলকাকলির অপরূপ সৌন্দর্যের তুলনা নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মর্মর মুদ্রা।